oh আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিওর সাবস্ক্রাইব ভিডিওটি হচ্ছে একটি কমেন্টের ভিডিও একবার কমেন্ট করছিলেন ভাই কবুতর কি কিভাবে মোটা করবো তো কবুতর কী কিভাবে মোটা করবেন বা কবুতরের যে দৈহিক ওজনটা সেটা কিভাবে বৃদ্ধি করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে ফুল ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন তো চলুন মূল ভিডিওতে আসা যাক তো আমাদের সর্বপ্রথম জানতে হবে কবুতর কেন শুকায় কবুতর শুকিয়ে যাওয়ার কারণ কি কেন শুকায় এই বিষয়টা আগে জানবো তারপরে আলোচনা করব কবুতর কিভাবে মোটা করবেন বা দৈহিক ওজনটা কিভাবে বৃদ্ধি করবেন তো কবুতর শুকানোর কারণ হচ্ছে কবুতরের কৃমি কবুতরে যখন কৃমি হবে বা কবুতরকে যদি সঠিক সময় আপনারা কৃমি কোর্স না করান তখন দেখবেন কবুতর গোসলা আস্তে আস্তে হালকা হালকা করে কবুতরগুলো শুকিয়ে যাবে খাবার খাবার কম খাবে তারপর দেখবেন কবুতরগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে তো অবশ্যই কবুতরকে কোর্স করাতে হবে কোর্স অন্তত আপনারা প্রতি দুই মাস পর পর বা প্রতি তিন মাস পর পর কবুতরকে অবশ্যই কোর্স করাবেন কবুতরকে কোর্স করার পর টনিক দেবেন টনিক দিয়ে ভিটামিন ক্যালসিয়াম কোর্স করালে কবুতরের শরীর স্বাস্থ্য অবশ্যই ঠিক থাকবে তো এখন কথা হচ্ছে যে আমার কবুতর অলরেডি শুকিয়ে গেছে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমারও কবুতর তো বাই শুকিয়ে গেছে যদি আপনার কবুতর শুকিয়ে গিয়ে থাকে আর যদি আপনি আপনার কবুতরকে কেমি কোর্সটা না করিয়ে থাকেন অবশ্যই সর্বপ্রথম আপনি আপনার কবুতরকে কেমি কোর্সটা করাবেন কেমি কোর্স করানোর পর কবুতরকে আপনারা যেটা করবেন লিভার টনিক দিবেন লিভার টনিক দেওয়ার পর কবুতরকে আপনারা ভিটামিন দিবেন ভিটামিন এবং ক্যালসিয়ামটা ভালো করে দিবেন দেওয়ার পর কবুতরকে অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়াতে হবে পুষ্টিকর খাবার বলতে কবুতরের যে মিক্স খাবার পাওয়া যায় বা আপনারা মিক্স করে বাড়িতে খাওয়াতে পারেন সরিষা রেজা বাজরা তারপরে হচ্ছে বুটরা গম বুট তারপরে মুসুর ডাল আরও অনেক খাবার আছে এগুলো মিক্স করে কবুতরকে যখন খাবার দিবেন একটু বেশি পরিমাণ খাবার দিনে দিবেন দৈনিক প্রায় দুই থেকে তিনবার খাবার দিবেন যেই কবুতরগুলো শুকিয়ে গেছে আর কি সে সকল কবুতরকে দৈনিক দুই থেকে তিনবার খাবার দিবেন এবং ভিটামিন ক্যালসিয়াম তো সাথে আছেই এর সাথে আপনারা ভিটামিনের জন্য খাওয়াতে পারেন আমি যেটা আমার কবুতরকেও খাওয়ায় সেটা হচ্ছে ভিটামিন বি ফিফটি ফোর এটা কবুতরকে খাওয়ালে কবুতরের শরীর স্বাস্থ্যটা মোটামুটি ভালো একটা পর্যায়ে আসে এবং কি কবুতরের খাবারের যে রুচিটা রুচিটাও বেড়ে যায় তো এটা খাওয়াতে পারেন সেই সাথে আপনারা খাওয়াতে পারেন কবুতরের জন্য ইসেল খাওয়াতে পারেন তো আরও যে ভিটামিনগুলো আছে সেই সকল ভিটামিন বা ক্যালসিয়াম খাওয়ালে কবুতরের দৈহিক যে ওজনটা সেটা বৃদ্ধি পাবে এবং কবুতরকে ভালো এবং অন্যতমানের খাবার দিতে হবে যদি এদিকটা আপনারা একটু লক্ষ্য করেন বা এটা যদি আপনারা সঠিকভাবে কবুতরকে খাওয়ান ভিটামিন ক্যালসিয়াম এবং খাবারটার দিকে যদি একটু নজর দেন তাহলে আপনার কবুতরগুলা দেখবেন এমনিতেই সুস্থ থাকবে সুন্দর থাকবে দৈহিক যে ওজনটা আছে সেটা বৃদ্ধি হবে কবুতরগুলা ভালো থাকবে আর কি তো এগুলো যে খাওয়াবেন অবশ্যই কোর্স করানোর পরে খাওয়াবেন কোর্স করানোর আগে যদি খাওয়ান তাহলে কোনো কাজেই আসবে না তো আমি তো বোঝাতে পারলাম যে কবুতরকে কখন আপনারা কি ও ধরনের ওষুধ কি ধরনের খাবার দিবেন এখন আচ্ছা এক বাচ্চার ক্ষেত্রে কবুতরের বাচ্চা অনেক সময় দেখা যায় বাবা মার কাছ থেকে যখন আলাদা করে দেন আলাদা করে দেওয়ার ফলে কবুতরের বাচ্চা শুকিয়ে যায় তো এটা হচ্ছে কথা তো কবুতর বাচ্চা যখন আলাদা করে দিবেন আলাদা করে দেওয়ার পর কবুতরে বাচ্চাকে অবশ্যই ভিটামিন ক্যালসিয়াম মিশ্রিত যে পানি আছে সেই পানিগুলো কবুতরকে খেতে দিবেন এবং কবুতরে বাচ্চাগুলো যখন তারা নিজেরা খাবারগুলো খেতে থাকবে বা খাবার খাওয়া শিখতে থাকবে তখন কিন্তু তারা নতুন মাত্র খাবার খাওয়াটা শিখতেছে তারা কিন্তু পরিপূর্ণভাবে খাবার খেতে পারে না সে বিদায় কবুতরগুলো দেখা যায় বাচ্চাগুলো দেখা যায় আস্তে আস্তে কি হয় শুকিয়ে যায় তো সে কবুতর অল্প অল্প খাবার খাবে খাবার খাওয়া শিখতেছে তার পাশাপাশি আপনিও কবুতরকে খাবারটা খাইয়ে দিতে হবে কবুতরকে খাবারটা খাইয়ে দিবেন নিজের হাতে সোলা বুট খাইয়ে দিতে পারেন রাতের বেলা বীজে রাখবেন সকালবেলা যদি কবুতরকে বুট খাইয়ে দেন তাহলে কবুতরের যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো খুব অল্পতেই বেড়ে উঠবে এবং মোটা এবং তাজা হয়ে যাবে আর কি কবুতরকে সোলাফুট খাওয়াতে পারেন বাচ্চা ক্ষেত্রে বা কবুতরকেও খাওয়াতে পারেন কবুতরকে সোলাপুটটা বেশি দিলে বা বাচ্চাকে যদি আপনি রাতে বিজে সকালবেলা দেন খাইয়ে দেন তাহলে কবুতরের বাচ্চাগুলো হেলদি বা ভালো থাকবে তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি আজকের এই ভিডিওতে কবুতরকে বা কবুতরের বাচ্চাকে কীভাবে আপনারা মোটা তাজা বা ভালো রাখবেন তা আমার এই চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য যে ভিডিও দেখছেন এই ভিডিওটার নিচে দেখবেন লাল কালারের একটা সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন তার পিছনে বেল আইকন আসবে বেল আইকনটাতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আপনারা আমার কাছ থেকে নতুন নতুন ভিডিও পেতে চান বা কিছু জানতে চান অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব বা আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো তো নতুন কোনো ভিডিও দেওয়া রাখুন যদি আপনার সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু